তোমাকে আমি এখান থেকে চলে যেতে বলছি না, বলছি কিনা জানি কেন, কি চাও, কে পাঠিয়েছে তোমাকে, তুমি এখানে আসছো কেন, কেন কেন আসছো? আমি কেন আসছি জানেন না? না জানি না। 26 বছর আগের কথা মনে নাই? না মনে নেই কেন, কি 26 বছর আগের কথা মনে নাই? কিসের না মনে নেই? মনে নাই, মনে না থাকাই তো স্বাভাবিক। যদি মনে থাকতো তাহলে আজ থেকে 26 বছর আগে 17 মার্চে আমার মা যখন আমাকে জন্ম দিতে গিয়ে মারা যায় তখন অন্তত একবার আপনি এসে আমাকে দেখতেন, কোলে নিতেন, আদর করতেন। কিন্তু আপনার তো মনে থাকে না। আপনি যদি মনে রাখতে পারতেন তাহলে এই মা হারানো সন্তানকে জীবনের 26 বছর 3 মাস 17 দিন একা থাকতে হতো না, তার পিতা তার পাশে থাকতো। কিন্তু আপনি তো মনে রাখতে পারেন না। আপনার যদি মনে রাখার ইচ্ছা থাকতো তাহলে যৌবনের হাতিশয্যে হুট করে বিয়ে করা যে রোকিয়াকে আপনি ভুলে যেতেন না, কিন্তু আপনি তো তাকেও ভুলে গেছেন। শহরে এনে সামাজিকভাবে তাকে তুলে নেওয়ার কথা দিয়েও আপনি কথা রাখেন নাই। আপনি গ্রামে ফিরে যান নাই, আপনি খোঁজ নেন নাই, আপনি পালিয়ে গেছেন। যদি একটু মনে থাকতো আপনার, যদি মনে থাকতো তাহলে আজ থেকে 26 বছর আগে 17 মার্চে আমার মা যখন আমাকে জন্ম দিতে গিয়ে মারা যায় তখন অন্তত একবার আপনি এসে আমাকে দেখতেন, কোলে নিতেন, আদর করতেন। কিন্তু আপনার তো মনে থাকে না। কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম সব তোমাকে বলতে হবে? কেন কেন বলা যাবে না? আমি সারাদিন কোথায় কি করি, অফিসে কার সঙ্গে কথা হয়, কার সঙ্গে বসি, কি কথা বলি, সব তোমাকে বলতে হবে। যা ঘটে সব বলতে হবে। আবার আমার পিছনে যা ঘটেছে, আমার অতীতে যা ঘটেছে সব বলতে হবে, তোমরা সব বলতে হবে। শুনবে স্যার, শুনবে। এমনভাবে কথা বলছো, এমনভাবে কথা বলছো কেন? আগে তো কখনো এরকম ভাবে কথা বলোনি। এখন বলছি, এখন বলছি, শুনবে তুমি? আরো কি হয়েছে আমার জীবনে শুনবে? গডস গেট, কিপ কোয়াইট।